ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কম্পিউটার, স্পোর্টস, লাইব্রেরি শুধু তিনটি শাখাতেই 25% ফি কমালো সিএনআই এর অধীন স্কুলগুলি। এর বেশি ফি মকুব সম্ভব নয়, স্কুলগুলির সঙ্গে বৈঠকের পর জানালেন কলকাতার বিশপ। অন্যদিকে ফি মকুবের দাবিতে অভিভাবকদের আন্দোলন অব্যাহত। জিডি বিড়লা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিভাবকদের এফআইআর। কোন স্কুলে মানি প্রিন্টিং মেশিন নেই, গার্জিয়ানরা পয়সা দিলে স্কুল চলে। স্কুলের ফি মকুবের দাবিতে লাগাতার রাজ্য জুড়ে চলছে অভিভাবকদের বিক্ষোভ আন্দোলন। বুধবার ও কসবার রাজডাঙ্গা রোডে রামনারায়ণ সিং মেমোরিয়াল স্কুলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এই প্রেক্ষাপটে চার্চ অফ নর্থ ইন্ডিয়ার অধীন স্কুলগুলির প্রতিনিধিদের সঙ্গে বুধবার বৈঠকে বসেন কলকাতার বিশপ। বৈঠকে উপস্থিত ছিলেন লামাজিনিয়ার, সেন্ট জেমস, ব্র্যাট মেমোরিয়াল, সেন্ট থমাস, সেন্ট পলস, স্কটিশ চার্চ কলেজের স্কুল সহ একাধিক স্কুলের প্রতিনিধিরা। কতটা ফি কমানো যেতে পারে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কম্পিউটার, স্পোর্টস এবং লাইব্রেরি এই তিনটি খাতে 25% করে ফি কমানো হবে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ছাড় মিলবে। যদি আমরা কিছু ফিজ ওয়েভ করি তাহলে আমাদের পক্ষে খুব কঠিন স্যালারি দেওয়া, মাইনে দেওয়া, টিচিং নন টিচিং স্টাফ সকলের ক্ষেত্রেই, কিন্তু তবুও আমাদের যে গার্জিয়ানদের যে ব্যথা আমাদের কাছে জানিয়েছে নানানভাবে, সেই কথা চিন্তা করে আমরা আরেকবার বসলাম। যদি কোনো রকমভাবে আমরা একটা জায়গা পাই যেখান থেকে গার্জিয়ানদের পাশে আমরা একটু দাঁড়াতে পারি। এর আগে কলকাতার বিশপের তরফে মুখ্যমন্ত্রীকে চিঠিতে জানানো হয় স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে চলতি শিক্ষাবর্ষে ফি বাড়ানো হয়নি। লকডাউনে স্কুল বন্ধ থাকলেও এপ্রিল থেকে নিয়মিত অনলাইনে ক্লাস হচ্ছে। এই পরিস্থিতিতে যদি টিউশন ফি ছাড়া অন্যান্য ফি না নেওয়া হয় তাহলে শিক্ষকদের বেতন দেওয়ার ক্ষেত্রে সংকট তৈরি হবে, তার ফলে তো স্কুলই বন্ধ হয়ে যেতে পারে। আংশিক ফি মকুবের দাবিতে মঙ্গলবার দক্ষিণ কলকাতার জিডি বিড়লা স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিভাবকদের দাবি, নির্দিষ্ট সময় ফি না দিলে পড়ুয়াদের অনলাইন ক্লাসে যোগ দিতে দেওয়া হবে না বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। এই নিয়ে শুরু হয় বিতর্ক। বুধবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করল অভিভাবকদের সংগঠন। মঙ্গলবার বিকেলে স্কুলের সামনে তারা জমা হন, কিন্তু পুলিশ জানায় স্কুলের সামনে 144 ধারা রয়েছে, জমায়েত করা যাবে না। অভিভাবকদের দাবি, এরপরে স্কুলের তরফে মেল করে জানানো হয় 10ই জুলাইয়ের মধ্যে ফি না মেটালে অনলাইন ক্লাসে পড়ুয়াদের অংশ নিতে দেওয়া যাবে না। 10ই জুলাইয়ের পর ফি জমা দিলে লেট ফাইন কাটা হবে। যদিও অসফল গ্রুপের মুখপাত্র সুভাষ মহান্তি জানিয়েছেন জিডি বিড়লা স্কুলের ফি বাড়ানো হয়নি, দুটি ত্রৈমাসিকে কিস্তিতে 1800 টাকা করে ফি কমানো হয়েছে, যা কমানোর কমিয়েছে অভিভাবকদের জানিয়েছে। রাজ্যে 31 জুলাই পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বাকি পরীক্ষা বাতিল করেছে ICSE, CBSE, ISC। স্কুল তালাবন্দি থাকলেও সংক্রমণের মতো ছড়াচ্ছে আন্দোলন। কৃষেন্দ্র অধিকারী ও রক্তিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।